হ্যালো হ্যালো মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস সকলে কেমন আছো আজ শুভ নববর্ষতে তোমাদের কাছে অনেক দিন পর এলাম তো দেখো এইভাবে আসতে কিন্তু ভালো লাগছে যে অসুস্থতা থেকে কাটিয়ে আমার আজকে একটা ইনভিটেশন আছে পয়লা বৈশাখে তো সেখানে যাওয়ার আগে মনে হলো যখন আমি তখন তোমাদের সাথে একটু কথা বলে যাই না কেন তো সেই মতন চিন্তা করে তোমাদের কাছে আবার দীর্ঘদিন পরে চলে আসা নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো আনন্দে আছো আমিও আছি একরকম কিন্তু ভালো ছিলাম না এখন একটু আছি আবার চোদ্দোশো একত্রিশ দেখতে পাবো এটা ভাবতে পারিনি কিন্তু পাচ্ছি আর আজকে সারা দিনটা মোটামুটি বেশ ব্যস্ততায় সবার সাথে কেটে গেল আর তোমাদের কথা খুবই মাঝে মাঝে মনে হয়েছে তো সেই মতন মনে হলো যে দেখি একটু তোমাদের কাছে এসে কথা বলে যাই সবাই নিশ্চয়ই আজকে বাঙালির তো অত্যন্ত প্রিয় একটা আমাদের এটা একটা সেরিমনি বলতে পারো সেটা হচ্ছে পয়লা বৈশাখ এরপরে আসছে পঁচিশে বৈশাখ তো সকলেই বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে আমি জানি আজকে অনেক আনন্দ উৎসব অনুষ্ঠান ছেলেবেলায় কিন্তু যেন মাঝে মাঝে মনে হয় এগুলো খুব মনে পড়ে এখন আমরা কেমন ভীষণ একাল সেরে টাইপের হয়ে গেছি আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু আমরা একা একাই পালন করতে অভ্যস্ত বড় ওই দুর্ভাষে একটা শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় ছোটবেলায় কিন্তু ঠিক সেরকম ছিল না ছোটবেলায় হই চই সকালবেলা একরকম জামা কাপড় বিকালে একরকম জামা কাপড় মামার বাড়ি যাওয়া কি বাবার সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে যাওয়া এমনি তো একান্নবর্তী পরিবার সেখানে আনন্দ আর অনুষ্ঠানে সারা বছর লেগেই থাকত তো সেই সেই কথাগুলো খুব মনে করে নস্তাল জিক হয়ে যায় কি মাঝে মাঝে খুবই কষ্ট হয় যারা একান্নবর্তী পরিবার বা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছে তারা যা আনন্দে থাকে সেই আনন্দটা কিন্তু আমরা যারা এরকম নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি তারা কিন্তু অতটা এনজয় করতে পারি না সেটা কিছুটা কি হয় মানুষ এরকম আস্তে আস্তে অভ্যস্ত হয়েই যায় কিছুটা আর কিছুটা ব্যস্ততার কারণেও সবাই ওই সানডে একটু সময় তখন আবার মনে হয় যে ঠিক আছে বাবা রিল্যাক্সে থাকি এরকম ব্যাপারটা তো আজকে যেন এখানে আমাদের এই দমদমে কি হয় এখানে কিন্তু বেশ মানুষ হইচই করতে ভালোবাসে নানান রকম মানে অনুষ্ঠান লেগেই থাকে সকালবেলায় প্রভাত ফেরির মতন গেল সেই গান দিয়ে শুরু তখন তো ব্যস্ততা থাকে আমাদের আমরা সব কিছুতে তো পার্টিসিপেট করতে পারি না তো কারণ আমাদের সে সময়টা হয়ে ওঠে না যাদের আছে তারা করে এবং ভালো থাকে কিন্তু আমরা তো অনেক সময় পারি না তো আমার বাড়ির কাছাকাছি যেটা আর বেশ ভালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুনছি আমরা দর্শক তারা পারফর্ম করছে বেশ সুন্দর অনুষ্ঠানটা আর এবার দেখো পয়লা বৈশাখে কিন্তু অনেক জায়গায় আমরা যখন ছিলাম আর কি আমাদের যখন অল্প বয়স ছিল আমরা যখন ছোট ছিলাম পয়লা বৈশাখে না আমি নিয়ম করে প্রোগ্রাম দেখতাম নানান জায়গায় না গানের প্রোগ্রাম হতো তারপরে ভালো ভালো নাটক হতো একাডেমিতে যেতাম নন্দনে যেতাম তো এখন কিন্তু সেই রকমভাবে না অনুষ্ঠানগুলোর কথা শুনতে পারি না বা জানতে পারি না বা সেরকমভাবে কাগজেও দেখি ফ্ল্যাশ করে না হয়তো ভিতর থেকেই হয়ে গেল বা এরকম ছোটোখাটো অনুষ্ঠান বা ডান্স ড্রামা বা ড্রামা একসময় তো রবীন্দ্র সদনে ডান্স ড্রামা প্রচুর দেখেছি এই পয়লা বৈশাখে না একটা অনুষ্ঠান লেগেই থাকতো সেটা আমাদের অনেক সময় সাংস্কৃতিক যেহেতু অনুষ্ঠানগুলো হতো সেগুলো আমাদের স্কুল কলেজের মাধ্যমেও মানে গানের ক্লাসের জি কলেজের মাধ্যমেও হতো আবার তার বাইরেও হতো তো ভীষণ ভালোভাবে সময়টা কেটে যেত আর একদম ছোটোবেলার কথা যদি বলতে পারি তাহলে ওই নতুন জামা কাপড় পরে বাবা মার সাথে ঘোরা সেই ফেসটা চলে গেল একটু বড় হলাম সেটা আবার আর এক ধরনের পয়লা বৈশাখ এসে গেল তারপরে বিয়ের পরে তো ভীষণ সুন্দর পয়লা বৈশাখ কাটিয়েছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেটা নানান রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে কখনোই বাড়ি থাকতাম না পয়লা বৈশাখে প্রোগ্রাম লেগেই থাকতো বা কখনো বাইরে যেতাম এরকম হয়েছে যে বাইরে গেছি সেখানে কত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে তো কোনো একদিন যদি আবার আসি সেই ঘটনাগুলো মজার মজার বিষয়ে সমস্ত ঘটনা পয়লা বৈশাখে যখন বাইরে যেতাম ছোটোখাটো ট্যুরে যেতাম পয়লা বৈশাখে আর পুজোর সময় বলো তো সেরকম আর কি নতুন জামা কাপড় পরে সেই একটা তার যে কি আনন্দ তার সমস্ত মাস আগে থাকতে কেনাকাটি করে রেডি করা আমি কোনোদিনও পয়লা বৈশাখে সেলে আমার কোনোদিন কিছু কিনেছি না কারণ আমার যেন কেমন কিছুতেই কিছু ভালো হয় না আমি আগে পরে কিনতাম না অনেক আগে কিনতাম না হলে পরে কিনতাম ওই ফেসটাতে যখন সেল চলে আমি কখনো আর ভিড় ভীষণ অপছন্দ করি কখনোই যেতাম না আর পয়লা বৈশাখ মানেই কিন্তু আর একটা যেটা বাঙালির আমাদের ধর্মই যে ভীষণ ভালো রান্না তার মানেই হচ্ছে পাঠার মাংস খেতাম মাটন হবেই মাটন চাটনি শুক্তো মিষ্টি নানান রকমের বা পায়েস এই সমস্ত একদম বাঙালি রান্না টিপিক্যাল কিন্তু টিপিক্যাল বাঙালি রান্না হতো আর কি কিন্তু এখন তা না এখন দেখো একদমই এইসবগুলো বাড়িতে রান্নাই নেই বাইরে খাওয়া হচ্ছে বাইরে ঘোরা হচ্ছে মানে পুরো টোটাল লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় তোমরা নিশ্চয়ই অনেক ভালো ভালো রান্না করেছো যদিও আমার যারা বন্ধু আছো তাদের কিন্তু আমি এখনো কোনো রান্না দেখতে পাইনি হয়তো পরে দেখতে পাবো আজকে ভীষণ ব্যস্ত আছো তোমরা আমার যেমন ইনভিটেশন আমি বিকেলটায় এইভাবে কাটালাম সকালটা কোনো রকমে একটা অনেক দিন পর রান্নাঘরে যেন মানে কোনো রকমে একটা রান্না করলাম এই কদিন তো ভীষণ অসুস্থ ছিলাম তো তোমরা নিশ্চয়ই আজকে ভালো কাটাচ্ছ তোমাদের কাছে এলাম কথা বললাম আর তোমাদের অনেক নববর্ষের আগামী বছরের অনেক শুভেচ্ছা চোদ্দশো একত্রিশ এবং অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে গেলাম অনেক অনেক সাকসেস যার যা মনোবাসনা আছে সবার সব ইচ্ছে পূরণ কেমন সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো আসলাম আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে এসেছিলাম সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে এখনকার মতন চললাম দেখা হবে যদি কোনো দিনও আসি আবার নেক্সট কোনো ভিডিও ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো কেমন তাছাড়া